হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমি তোমাদের গত দিনে ক্লাসে রাসায়নিক বন্ধন ভালো করে বুঝিয়েছিলাম। তো আজকে আমরা চলো কার্বন এবং তার যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, কার্বন একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি মৌল এবং কার্বন যৌগগুলি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। দেখো, অসংখ্য কার্বন যৌগ আছে, আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, আমরা যখন অসুস্থ হয় তখন বিভিন্ন ঔষধ হিসেবে কার্বন যৌগ আমরা ব্যবহার করি। ঠিক তেমনি আমাদের যে কাপড় চোপড় পরি, সেই ক্ষেত্রে কটন যে কাপড় বলি সেটা কিন্তু কার্বন যৌগ গঠিত যৌগের উদাহরণ। এমন অসংখ্য উদাহরণ আমি বলে শেষ করতে পারবো না, আমরা প্রতিদিন ব্যবহার করি। তো আজকে আমরা এই কার্বন যৌগ নিয়েই আমরা আলোচনা করব। দেখো, কার্বন এটা বিশেষ গুরুত্বপূর্ণ মৌল। কার্বন পরমাণু পর্যায় সারণী গ্রুপ 14-এ অবস্থিত। তোমরা আগেই পড়েছ কার্বনের ইলেকট্রন বিন্যাস। কার্বন পরমাণুর প্রথম কক্ষে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে আছে 4টি ইলেকট্রন, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন আছে। অনায়াসে তোমরা জানো কার্বনের তাহলে যুজ্যতা হবে, বলো কত হবে যুজ্যতা? ঠিক আছে, বলে না, কার্বনের যুজ্যতা হবে 4। ভেরি গুড, সেটা তো আমি অলরেডি পড়িয়েছি আগে। তো কার্বনের এই যে চতুর্যুজ্যতা, অর্থাৎ 4টি সমযোজী বন্ধন তৈরি করে, সেটা আমরা বিভিন্ন উপায়ে দেখাতে পারি। কার্বন তার চতুর্যুজ্যতা আরও 4টি একযুজি পরমাণুর সাথে এইভাবে একযুজি বন্ধন 4টি করতে পারবে, 4টি ইলেকট্রন দিয়ে 4টি একযুজি বন্ধন করবে, অথবা এইভাবে করতে পারে একটা দ্বিযুজি পরমাণুর সাথে দ্বিবন্ধন করবে আর একযুজি পরমাণু দুজনের সাথে করবে, এভাবেও তার চতুর্যুজ্যতা সম্পৃক্ত করে। অথবা কার্বন একটা ত্রিযুজি পরমাণুর সাথে 3টি সমযুজি বন্ধন করবে, ত্রিযুজি বন্ধন ত্রিবন্ধন, আর একটা একযুজি পরমাণুর সাথে এক বন্ধন করবে। এই বিভিন্ন উপায়ে কার্বনের চতুর্যুজ্যতাগুলো পরিতৃপ্ত হয়, এগুলো জানি। তো জৈব যৌগ যে বলছি আমরা, কার্বন গঠিত যৌগ প্রধান মৌল কিন্তু আমরা জানি কার্বন। কার্বনের সাথে যদি শুধু হাইড্রোজেন যুক্ত হয় সেই জৈব যৌগকে আমরা বলছি হাইড্রোকার্বনস, ঠিক আছে? আমরা হাইড্রোকার্বনস নিয়ে আজকে আলোচনা করব। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার, সমস্ত জৈব যৌগ কি শুধু কার্বন এবং হাইড্রোজেন দিয়েই গঠিত নাকি অন্য কোনো মৌল আছে? খুব সুন্দর প্রশ্ন। বসুন, আমি বলেছি হাইড্রোকার্বনগুলিতে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে, কিন্তু অন্যান্য জৈব যৌগে কার্বন হাইড্রোজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার এসব থাকতে পারে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় শুধু হাইড্রোকার্বনস, ঠিক আছে? শুধু হাইড্রোকার্বনস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে সমযোজী বন্ধনের একটা উদাহরণ দিয়েছি, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। দেখো, 2টি ফ্লোরিন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে একটা সুস্থিত ফ্লোরিন অণু তৈরি করছে, কারণ ফ্লোরিন 2টি অধাতব পরমাণু। ঠিক একইভাবে কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। তো অধাতু অধাতুর মধ্যে আমরা জানি সমযোজী বন্ধন, অর্থাৎ ঠিক একই রকমভাবে আমাদের হাইড্রোকার্বনের মধ্যে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এইরকম সমযোজী বন্ধন গঠিত হয়। তো সেই ব্যাপারে আজকে আমরা ডিটেল আলোচনা করব। তখন আমাদের এটা মনে প্রশ্ন আসে যে কার্বন যৌগ প্রকৃতিতে এত বেশি সংখ্যক, এখন অবধি জানো লক্ষাধিক, লাখের উপরে অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ আবিষ্কৃত হয়েছে এবং প্রকৃতিতে আছে। তো এত বেশি সংখ্যক কার্বন যৌগ কী করে হলো? এর মূলে আছে 2টি কারণ। কার্বন যৌগ এত বেশি হওয়ার পক্ষে 2টি কারণ হচ্ছে, একটা হলো, সেটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা কার্বনের একটা ধর্ম, সেটা হচ্ছে কেটিনেশন। কেটিনেশন কার্বনের একটা কেটিনেশন ধর্ম, যে ধর্মের দ্বারা, যে ধর্মের ফলে কার্বন গঠিত যৌগগুলি এত বেশি সংখ্যক পাওয়া গেছে। তোমরা কি জানো কেটিনেশন কাকে বলে? কোনো আইডিয়া আছে? বলবে, বলো। যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের দ্বারা কার্বন শৃঙ্খল গঠন করে তাকে কার্বন কেটিনেশন বলা। ভেরি গুড, ভেরি গুড, সেটা দেখো খুব সুন্দর বলেছে যে কেটিনেশন হচ্ছে কার্বন পরমাণু। দেখো আমি এখানে এই তোমাদের স্লাইডের মধ্যে আছে, দেখো কার্বন পরমাণু অসংখ্য পরমাণু পরস্পর নিজেদের মধ্যে
একযুজি বন্ধন করেছে, দ্বিযুজি বন্ধন করেছে দেখো তোমরা, এবং এর ফলে কি হচ্ছে কার্বনের একটা দীর্ঘতম শৃঙ্খল করেছে। আবার দেখো এই পার্শ্ব শৃঙ্খলও কিন্তু আছে এখানে, দীর্ঘতম শৃঙ্খলের মধ্যে নিচের দিকে পার্শ্ব শৃঙ্খল আছে, আবার সাইডে দিকে একটা বৃত্তাকার শৃঙ্খল আছে বলয়ে। তো কার্বনের এই যে বিশেষ ধর্ম, কার্বন পরমাণুগুলি পরস্পর একযুজি বন্ধন, দ্বিযুজি বন্ধন, ত্রিযুজি বন্ধনের মাধ্যমে অসংখ্য কার্বন যুক্ত হয়, অন্য কোনো পরমাণু এরকম এত বিশাল পরিমাণে যুক্ত হতে পারে না। তো এই বিশেষ একটা ধর্মের জন্যই জৈব যৌগ কিন্তু লক্ষাধিক ছাড়িয়ে গেছে, যার ফলে এটা আলাদাভাবে আমরা জৈব রসায়ন পড়তে হয়, ঠিক আছে। তো এই যে কেটিনেশন ধর্ম একটা বিশেষ ধর্ম, কার ধর্ম, কার্বনের ধর্ম, আর আরেকটা আছে কার্বনের চতুর্যুজ্যতা। তোমরা এটা লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। কার্বনের চতুর্যুজ্যতা অর্থাৎ টেট্রাভ্যালেন্সি, এই দুটি কারণ মনে রাখবে, কার্বনের কেটিনেশন প্রপার্টি আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি, কেটিনেশন ধর্ম এবং চতুর্যুজ্যতা। আমি ইংলিশ টার্মটা বলে দিলাম কারণ তোমাদের লাগবে পরবর্তীতে, ঠিক আছে। তো কেটিনেশন ধর্ম এবং কার্বনের চতুর্যুজ্যতার জন্যই কার্বন যৌগগুলো এত বেশি পাওয়া গেছে, ঠিক আছে। তো দেখো কোন ধর্মের জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে দীর্ঘ শৃঙ্খল তৈরি করে, আমি একটু আগে বলেছি কেটিনেশন বা শৃঙ্খলায়ন ধর্মের জন্য এত বেশি সংখ্যক হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাই আমাদের আলোচ্য বিষয় হাইড্রোকার্বন সম্পর্কে। কার্বন নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন জৈব যৌগ করে, এবং সেখানে যদি কার্বন আর হাইড্রোজেন যদি শুধুমাত্র বন্ধনে থাকে, সেই সমস্ত কার্বন গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বনস বলি। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বনকে সমযোজী বন্ধনের প্রকৃতি অনুযায়ী আমরা দুভাগে ভাগ করি। সমযোজী বন্ধনের প্রকৃতি মানে একযুজি বন্ধন, দ্বিযুজি বন্ধন বা ত্রিযুজি বন্ধন, ঠিক আছে। তো সেই অনুসারে হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইংরেজিতে বলে অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড, তোমরা প্রয়োজন লিখে রাখো সাইডে, আর সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বনের যে কেটিনেশন ধর্ম, কার্বন যে পরস্পর যুক্ত হয় সেটা যদি শুধু সমযোজী এক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে, যতগুলো কার্বন থাকবে তোমার অণুতে সবকটি কার্বন পরমাণু যদি একযুজি বন্ধনের দ্বারা যুক্ত হয়, সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা বলছি সম্পৃক্ত অর্থাৎ স্যাচুরেটেড। আর যে সমস্ত কার্বন যৌগে কার্বন এবং হাইড্রোজেন যদি পরস্পর দ্বিবন্ধন থাকতে পারে অথবা ত্রিবন্ধনের মাধ্যমে যদি যুক্ত হয়, আর কার্বন সংখ্যা তোমার তুমি ইচ্ছামতো বৃদ্ধি করতে পারো, যেহেতু আমরা জানি ক্যাটিনেশন ধর্ম, কিন্তু অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন থাকবে, সেই হাইড্রোকার্বনকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার ত্রিবন্ধন একটা থাকবে, বাকিগুলো কিন্তু এক বন্ধন থাকবে, এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা একত্রে বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, ঠিক আছে। তো বুঝেছো? ভেরি গুড। তো আমরা এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আরেকটা নাম দিয়েছি, তার নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা উদাহরণ, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা কেস, একটা এক্সাম্পল হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন তো মনে রাখবে, এই যে এন ইংরেজিতে বলছে অ্যালকেন, এন থাকলেই বুঝবে সেই ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে একযুজি বন্ধন থাকবে, এটা মনে রাখার টেকনিক। এন থাকলেই বুঝবে এটা কার্বন কার্বন একযুজি বন্ধন, সব কার্বন বন্ধন এক বন্ধন হবে, ঠিক আছে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর মধ্যে আমি এদিকে দিয়ে দিচ্ছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, ঠিক আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন, ইএনই। ইএনই অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর যখনই ওয়াইএনই কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। আর যখন বাংলায় লিখবে ইএনই হচ্ছে ইন, ইন হবে তখনই বুঝবে এটা কার্বন কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন আছে। আর যখনই ওয়াইএনই অর্থাৎ বাংলায় হচ্ছে আইন, তখনই বুঝবে সেখানে একটা ত্রিবন্ধন আছে। তো বুঝেছো তোমরা? ভেরি গুড। তো এখন দেখো স্লাইডের মধ্যে ইলেকট্রন বিন্দু গঠন, কয়েকটি
হাইড্রোকার্বন এখানে আছে। প্রথম হাইড্রোকার্বনটা দেখো, দুটি কার্বনের মধ্যে একযোজি বন্ধন আছে, কারণ দুটি কার্বনের মাঝখানে একটি বন্ধনঝুর। একটা বন্ধনঝুর মানে দুটি ইলেকট্রন, একটা বন্ধনঝুর মানেই তো একযোজি বন্ধন। আর প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখো, এদিকে একযোজি বন্ধন আছে হাইড্রোজেন, তোমরা স্লাইডের সঙ্গে মিলিয়ে নাও। একটি বন্ধনঝুর, একজোড়া ইলেকট্রন মানে সিঙ্গেল বন্ড, এখানে একজোড়া ইলেক্ট্রন মানে সমভাবে ব্যবহার করে সমযোজি বন্ধন তৈরি করেছে। এখানে সেম ঘটনা, তার মানে তোমরা বুঝতেই পারছো যে প্রথম বাঁদিকের যে চিত্রটা আছে লুইস বিন্দু গঠনের, সেটা হচ্ছে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন? কার্বন কার্বনের মধ্যে একযোজি বন্ধন আছে, ঠিক আছে। আর ডান দিকে যে এক্সাম্পলটা আছে দেখো তোমরা, সেখানে কার্বন কার্বনের মাঝখানে দেখো দুটি বন্ধনঝুর আছে, এখানে ডট দিতে পারে, অনেক সময় ক্রস দিতে পারে, একই কথা। সর্ববহিস্থ ইলেকট্রনগুলিকে আমরা বিন্দু দিই অথবা ক্রস চিহ্ন দিই, শুধুমাত্র পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রন। তো ডান দিকের কেসটাতে দেখো দুটি বন্ধনঝুর আছে, দুটি ক্রস আছে, দুই জোড়া মানে দ্বিবন্ধন আছে, ঠিক আছে। আর তার সাথে এখানে একযোজি বন্ধন হাইড্রোজেন, একযোজি হাইড্রোজেন, দেখো তোমরা পিকচারের সঙ্গে মিলিয়ে নাও স্লাইডের সাথে। এই এই হচ্ছে সেকেন্ড কেসটা। তো তোমরা অবশ্যই সহজেই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কার্বন কার্বনের মাঝখানে দ্বিযোজি বন্ধন আছে, তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত হাইড্রোকার্বন? হাত হাত তুলো তো, কে বলবে? হাত তুলো, বলবে, বলো, সম্পৃক্ত না অসম্পৃক্ত? স্যার অসম্পৃক্ত। ভেরি গুড, আর বসো। এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এক্সিলেন্ট, সিট ডাউন। তো আমরা সম্পৃক্ত কী জিনিস আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী বুঝলাম, ঠিক আছে। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন। এখন আমরা অ্যালকেন নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। তোমরা সবাই লেখো, খুব ইম্পর্টেন্ট, অ্যালকেন যে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনগুলির সাধারণ সংকেত, জেনারেল ফর্মুলা হচ্ছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে এটা। অর্থাৎ কার্বন যদি এন সংখ্যক পরমাণু থাকে, সেই অণুতে হাইড্রোজেনের পরমাণু তার ডাবল থেকে দুই বেশি হবে। কার্বন এন পরমাণু, হাইড্রোজেন তার টু এন প্লাস টু, ডাবল থেকে দুটো বেশি হবে, ঠিক আছে। তো এই সংকেতের মধ্যে আমরা যদি কার্বনের পরমাণু সংখ্যা এন এর মান যদি এক ধরি, তা কার্বন যদি একটা পরমাণু থাকে, এন এর মান ওয়ান বসাবে, হাইড্রোজেনের মান কত হবে? এন এর মান ওয়ান বসালে টু ওয়ান দ্য টু প্লাস টু, দ্যাট ইজ ফোর। সবচেয়ে সরলতম হাইড্রোকার্বনের উদাহরণ, এটার নাম হচ্ছে মিথেন। এবং এই মিথেন গ্যাস আমাদের সমস্ত যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করি, এলপিজি, সিএনজি, সেইগুলো কিন্তু এরকম বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, এবং সেই মিশ্রণের মধ্যে একটি উপাদান হচ্ছে মিথেন, সবচেয়ে সরলতম একটা হাইড্রোকার্বন এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কার্বন সিএইচ ফোর, যে মিথেন অণুটি বললাম, কেন্দ্রীয় পরমাণু কার্বন, তার সঙ্গে চারটি হাইড্রোজেন আছে, আর যেহেতু এটা অ্যালকেন, এন এন আছে মানে তোমরা বুঝতেই পারছো সব সিঙ্গেল বন্ড থাকবে, সম্পৃক্ত, তার মানে চারটি হাইড্রোজেন চারটি একযোজি বন্ধনের দ্বারা যুক্ত হবে। এই হচ্ছে মিথেনের গঠন সংকেত, এটা সরলতম মিথেন, ঠিক আছে, সরলতম অ্যালকেন। এখন এন এর মান তুমি ইচ্ছা মতো দুই বসাও, দুই কার্বনযুক্ত অ্যালকেন পাবে, এন এর মান তিন বসাও, এভাবে করে করে আমি এন এর মান একশো দুইশো যত পারি বসাতে পারি, অর্থাৎ অসংখ্য হাইড্রোকার্বন আমরা এই সংকেত থেকে পেয়ে যাব, ঠিক আছে, বুঝতে পারছ। এখন ধরো আমি এন এর মান একটু বেশি লিখছি, ধরো এন এর মান ফাইভ ধরলাম, কার্বন পরমাণু পাঁচটি আছে সেই হাইড্রোকার্বনে, তাহলে অটোমেটিক্যালি তোমরা হাইড্রোজেনের পরমাণু এখান থেকে পেয়ে যাবে, কার্বন ফাইভ হলে হাইড্রোজেন কত? ফাইভ টু জ্যাট টেন প্লাস টু, অর্থাৎ টুয়েলভ, সি ফাইভ এইচ টুয়েলভ। কার্বন পাঁচটি, হাইড্রোজেন বারোটি মিলে একটা অণু তৈরি করেছে, একটা হাইড্রোকার্বন অ্যালকেনের উদাহরণ, ঠিক আছে। এখন এই যে হাইড্রোকার্বন, তার পাঁচটা কার্বন, তার মধ্যে পাঁচটি কার্বন পরমাণু আছে। এখন কিন্তু একটা বিরাট প্রশ্ন, এই পাঁচটি কার্বন পরমাণু কীভাবে থাকবে, ঠিক আছে। এখানে অনেক রকম হতে পারে, পাঁচটি কার্বন পরমাণু, কার্বন যে ক্যাটিনেশন ধর্ম, পাঁচটি কার্বন নিজেদের মধ্যে পরস্পর এইভাবে করে সরল দীর্ঘ শৃঙ্খল করতে পারে, বা আরেকটা কেস হতে পারে চারটি কার্বন দিয়ে দিলাম আর একটা যদি এখানে দিই, মনে রাখবে এখানে রাখলে কিন্তু এটা পার্শ্ব শৃঙ্খল হয় না, কেন জানো? এটা কিন্তু এই দীর্ঘ শৃঙ্খলে কটি কার্বন আছে? পাঁচটি কার্বন, এখানেও দেখো পাঁচটি কার্বন, তাহলে তুমি যদি প্রান্তে যদি ব্রাঞ্চ করো, মানে পার্শ্ব শৃঙ্খল বানাও, এটা কিন্তু পার্শ্ব শৃঙ্খল হবে না, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, পার্শ্ব শৃঙ্খল কখনও প্রান্তীয় কার্বনে হয় না, এই এই দুটির মধ্যে কোনো তফাত নেই, একই জিনিস, কারণ দীর্ঘতম পাঁচটি, এখানেও দীর্ঘতম শৃঙ্খলে পাঁচটি। তাহলে আমি যদি কার্বনের শৃঙ্খলটা পাল্টাতে চাই,
আরেকটি কার্বন আমি ব্রাঞ্চ করব হয় এখানে বা এখানে, এই দুটি যৌগ কিন্তু ভিন্ন যৌগ, দুটি ভিন্ন হাইড্রোকার্বন আলাদা। আরেকটা হতে পারে, আরেকটা কেস হতে পারে, আমি এখানেই লিখে নিচ্ছি, তিনটি কার্বনের শৃঙ্খল বানিয়ে দিলাম আর বাকি দুটি কার্বনের আমি ব্রাঞ্চ করে দিচ্ছি পার্শ্ব শৃঙ্খল এইখানে। তাহলে দেখো তোমরা এই যে কার্বন ফাইভ হাইড্রোজেন টুয়েলভ, এই যে হাইড্রোকার্বন অণু, এই আণবিক সংকেত দিয়ে কিন্তু আমি তিনটি ভিন্ন যৌগ তৈরি করলাম, তিনটি ভিন্ন যৌগের সংকেত পেয়ে গেলাম। এখন তোমরা হাইড্রোজেনগুলো বসিয়ে দাও, দেখো সবাই ভালো করে দেখবে এই কার্বনের যোজ্যতা চার, তাহলে যোজ্যতাগুলো পরিচিত করো, ওয়ান টু থ্রি ফোর, হাইড্রোজেনগুলো বসিয়ে দাও, ঠিক আছে। এইভাবে করে করে আমরা হাইড্রোজেনগুলো সবটি বসাবো, কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা এইভাবে করে হাইড্রোজেনকে আমরা বিস্তৃত করব না, কারণ এভাবে বিস্তৃত করলে প্রচুর জায়গা নষ্ট হয়, তাই আমরা শর্টকাট ম্যাথডে করব। কার্বনের যোজ্যতা এখানে ওয়ান আছে, মানে আরও তিনটি হাইড্রোজেন যুক্ত হবে, আমরা তিন দিকে না দিয়ে শর্টকাট দেবো সিএইচ থ্রি, এটা মানে কিন্তু তিনটি হাইড্রোজেন তিন দিকে একযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ, আলাদাভাবে একসাথে না। কিন্তু অনেকে কিন্তু ভুল করে কি জানো, এভাবে করে বন্ড এইচ থ্রি লিখে ফেলে, এটা কোনো দিনও করবে না, এই ভুলটা কিন্তু একটা কমন মিস্টেক, তোমরা কখনো এটা ভুল করবে না, কারণ একটি বন্ধন দিয়ে তিনটি এইচ থাকতে পারবে না। সিএইচ থ্রি কথার মানে তিনটি হাইড্রোজেন আলাদা আলাদাভাবে কার্বনের সাথে একযোজী বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। তো আমরা একসাথে লিখছি সিএইচ থ্রি। সেমভাবে এই কার্বনে দেখো, ওয়ান টু দুদিকে দুটি বন্ধন হয়ে গেছে, দুটি যোজ্যতা হয়ে গেছে, আর দুটি হাইড্রোজেন থাকবে সিএইচ টু, এখানেও সিএইচ টু, এখানেও সিএইচ টু, এখানে সিএইচ থ্রি, চেক করে দেখো সংকেত মিলবেই। কার্বন পাঁচটি, হাইড্রোজেন দেখো তিন পাঁচ সাত নয় বারো, বারোটি হাইড্রোজেন আছে। ঠিক একইভাবে এখানে হাইড্রোজেন বসাও, ওয়ান আছে তিনটি লাগবে, এখানে ওয়ান টু থ্রি একটা লাগবে, এখানে ওয়ান আছে মানে আরও তিনটি পরমাণু লাগবে, এক দুদিকে দুটি বন্ড আছে দুটি তিনটি, চেক করে দেখো এখানেও পাঁচটি কার্বন আছে, হাইড্রোজেন চেক করো বারোটি আছে। এখানে আসো সেম, তোমরা বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে দেখো একই আণবিক সংকেত দিয়ে আমরা তিনটি অণু আঁকলাম, এই ধরনের অণু, এই ধরনের যৌগ, এই তিনটি যৌগ দেখো তাদের আণবিক সংকেত কিন্তু সেম, সবাই কিন্তু সি ফাইভ এইচ টুয়েলভ, কিন্তু তাদের গঠন সংকেত আলাদা। এই সমস্ত যৌগ যাদের একই আণবিক সংকেত কিন্তু গঠন সংকেত ভিন্ন, তাদেরকে আমরা কি বলি জানো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোমার, পরস্পরের আইসোমার, এই দুটি এই তিনটি, ওয়ান টু থ্রি, তার মানে এই আণবিক সংকেত দিয়ে আমরা তিনটি আইসোমার তৈরি করলাম, ঠিক আছে, তিনটি আইসোমার পেয়ে গেছি। একইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কার্বন সিক্স কার্বন সেভেন ধরে ধরে আমরা বিভিন্ন হাইড্রোকার্বন এবং তাদের আণবিক সংকেত থেকে গঠন সংকেত আমরা অনায়াসে আঁকতে পারবো। বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা তোমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে আণবিক সংকেত, একটু আগে যেটা বলেছি আমি তোমাদের, কার্বন কটা, কার্বন পাঁচটা দিয়ে করেছিলাম, আমি আবার দিয়ে দিচ্ছি কার্বন পাঁচটা, হাইড্রোজেনগুলো বসিয়ে দিচ্ছি, একটি আইসোমার, এই যে সি ফাইভ এইচ টুয়েলভ, এই হাইড্রোকার্বনের একটি আইসোমার, এরকম তিনটি আইসোমার পেয়েছিলাম। আমি যে গঠনটা এঁকেছি, এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্ম, অর্থাৎ বিস্তৃত আকার, এক্সপ্যান্ডেড ফর্ম, বিস্তৃত আকার। একটা জৈবযৌগের অণুকে আমরা তিনটি বিভিন্ন পদ্ধতিতে আমরা গঠনগুলো আঁকতে পারি, খুব দরকার, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা জৈবযৌগের অণুর সংকেত আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, সংকেত লেখার জন্য আমাদের তিনটি পদ্ধতি আমরা প্রধানত ব্যবহার করি, সেই তিনটি পদ্ধতি কি, একটা হচ্ছে লেখো তোমরা, একটা হচ্ছে এক্সপ্যান্ডেড, বাংলায় বলা হয় বিস্তৃত আকার, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা, যাকে বাংলায় বলে বন্ধন রেখা, বন্ধন রেখা সংকেত, বন্ড লাইন ফর্মুলা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কনডেন্সড, কনডেন্স ফর্মুলা, অর্থাৎ সংকুচিত ফর্ম, তোমরা ইংলিশ বাংলা দুটোই লিখবে, সংকুচিত রূপ।
তাহলে একটা অণুকে আমরা তিনটি বিভিন্ন পদ্ধতিতে আমরা এক্সপ্রেস করতে পারব। ঠিক আছে, তাহলে আমি যেটা এখানে এঁকেছিলাম সেটা কিন্তু বিস্তৃত রূপ, এক্সপ্যান্ডেড ফর্ম। তোমরা ইচ্ছা করলে সেখানে হাইড্রোজেনগুলোকেও তোমরা আলাদা করে লিখতে পারো, তিন দিকে বন্ড দিয়ে আমি যেভাবে প্রথম দেখিয়েছিলাম এটাও এক্সপ্যান্ডেড, হাইড্রোজেনকে আলাদা করলেও এটাও এক্সপ্যান্ডেড। এখন যাচ্ছি আমি বন্ড লাইন অর্থাৎ বন্ধন রেখা। মনে রাখবে বন্ধন রেখা সংকেতে কার্বন আর হাইড্রোজেন পরমাণুকে আমরা শো করবো না, দেখাবো না, কিন্তু অন্য কোনো পরমাণু দ্বিবন্ধন ত্রিবন্ধন বা নাইট্রোজেন অক্সিজেন যদি থাকতো সেগুলো কিন্তু আমাকে বন্ধন রেখা সংকেতে আমাকে শো করতেই হবে, শুধু কার্বন আর হাইড্রোজেনকে আমরা দেখাবো না। কীভাবে করবো তাহলে? কার্বন কটা আছে বলো, দীর্ঘ শৃঙ্খলে পাঁচটি আছে, তো পাঁচটি কার্বন আমি এভাবে লিখবো, এই যে কার্বন নাম্বার ওয়ান, কার্বন নাম্বার টু, কার্বন নাম্বার থ্রি, কার্বন নাম্বার ফোর, কার্বন নাম্বার ফাইভ। প্রতিটা এই যে বিন্দুগুলো একটা কার্বনকে প্রকাশ করে, প্রতিটা কর্নার কোণাগুলো একটা কার্বনকে প্রকাশ করছে, আর কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন আছে, আর অন্য কোনো যে অ্যাটম নেই, তো তার মানে এই কার্বনের আরও তিনটি যুজ্যতা বাকি, অর্থাৎ এটা তিনটি হাইড্রোজেন তার সঙ্গে থাকবে, কিন্তু আমরা কার্বনকে আর হাইড্রোজেনকে আমরা শো করি না। কার্বনের রসায়ন তো কার্বন কেমিস্ট্রি, আমি কার্বনকে শো করবো না, আর কার্বনের সাথে হাইড্রোজেন তো অবশ্যই থাকবে, তাই এই দুটি পরমাণুকে আমরা শো করি না, এটা থাকবেই। তাহলে এই কার্বনটা দেখো দুটি বন্ধন আছে, অর্থাৎ এখানে সিএইচ টু, সিলোকে দুটো এইচ আছে, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি, এই অণুর আরেকটা রূপ, এটাকে বলছি বন্ধন রেখা, বন্ধন রেখা, বন্ড লাইন। ঠিক আছে, বুঝতে পারছো? যদি দ্বিবন্ধন থাকতো দেখাতাম, কোনো অন্য কোনো পরমাণু থাকতো দেখাতাম, কিন্তু কার্বন আর এইচকে আমি দেখাবো না। নেক্সট হচ্ছে কনডেন্স ফর্মুলা, দেখো কনডেন্স মানে সংকুচিত রূপ, দেখো সিএইচ থ্রি, এরপরে দেখো সিএইচ টু, সিএইচ থ্রি, সিএইচ টু, মাঝখানে সিএইচ টু কটা আছে, তিনটা আছে, এটা আমি শর্টকাটে লিখবো এভাবে, বন্ড সিএইচ টু হোল থ্রাইস, লাস্টে সিএইচ থ্রি। দেখো বারবার আমি সিএইচ টু কেন লিখবো, মাঝখানে সিএইচ টু হোল থ্রাইস, মানে যত পারি আমরা এটাকে সংক্ষেপ করব, কনডেন্সড, সংকুচিত, এই এই ধরনের ফর্মুলাকে আমরা বলছি কনডেন্সড, অর্থাৎ সংকুচিত রূপ। এইভাবে আমরা যে কোনো জৈব যৌগের অণুকে আমরা এই তিনটি পদ্ধতিতে আমরা প্রকাশ করি, এক্সপ্রেস করি। খুব দরকার তোমরা ভালো করে বাড়িতে আরও কয়েকটা উদাহরণ নেবে, সাধারণ সংকেতের মধ্যে এনের মান চেঞ্জ করে করে তোমরা হাইড্রোকার্বনগুলোর এই তিনটি পদ্ধতিতে তাদের গঠন সংকেতগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো একটা তোমরা তাহলে আমি একটা বন্ধন রেখার সংকেত দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে বা এখানেও যদি টাইম পারো করে নিও। দেখো এটা দেখতে দেখো স্বস্তিকার মতো লাগছে, কিন্তু এটার কোনো স্বস্তিকা নয়, এটা হাইড্রোকার্বনের একটা বন্ধন রেখার সংকেত। আমি হিন্স দিয়ে দিচ্ছি, প্রতিটা কর্নার কার্বন, এটি সবটি কার্বনকে বোঝাচ্ছে, তো কার্বনের সঙ্গে হাইড্রোজেন তো থাকবেই। এইভাবে আমরা বন্ধন রেখার সংকেত আমরা ইচ্ছা মতো তোমরা নিজেরাই নিজেরা ক্রিয়েট করতে পারবে, এভাবে করে করে তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো আজকে তাহলে আমরা এই হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা অ্যালকিন করব, ঠিক একইভাবে আমরা অ্যালকাইন করব, অর্থাৎ সমস্ত হাইড্রোকার্বনগুলো আমরা ওয়ান বাই ওয়ান এভাবে ডিসকাস করতে থাকব। ঠিক আছে, তো আজকে আমরা এই যে জৈব যৌগের মধ্যে শুধুমাত্র হাইড্রোকার্বন একটা বিশেষ একটা গ্রুপ নিয়ে আমরা ডিসকাস করলাম, ঠিক তো মনে করবে না কিন্তু যে শুধুমাত্র হাইড্রোকার্বনেই হচ্ছে জৈব যৌগ, এমন না, সমস্ত জৈব যৌগে কার্বন হাইড্রোজেন থাকে, সঙ্গে অন্যান্য পরমাণুরাও থাকে, তো যদি অন্য পরমাণু অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সেগুলো অন্য জৈব যৌগ, জৈব যৌগ প্রচুর, অসংখ্য জৈব যৌগ প্রকৃতিতে আছে। ঠিক আছে, তো শুধু হাইড্রোকার্বন নিয়ে আমরা ডিসকাস করলাম, এইভাবে আমরা অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, এরকম প্রচুর আছে, প্রচুর জৈব যৌগ আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো, আমি পরবর্তীকালে অ্যালকিন অ্যালকাইন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।